নমস্কার, দীর্ঘদিন পর আবার আমরা ফিরে এলাম শনিবারের সাহিত্য বাসর নিয়ে। এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আজ আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনার লক্ষ্মীকান্তপুরের কবি মাননীয় শ্রীমন্ত কুমার মণ্ডল। কবি সাহিত্যিক হিসেবে তার খ্যাতি ছাড়াও সাংবাদিক, গীতিকার, সুরকার ও পরিবেশ কর্মী হিসেবেও তিনি বিশেষ পরিচিত। শিক্ষকতা করেছেন প্রায় ২৫ বছর। ভারত ও বাংলাদেশের বেশ কিছু প্রথম সারির পত্রপত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হয় নিয়মিতভাবে। গ্রিন ওয়ার্ল্ড, দক্ষিণ বঙ্গবার্তা, বাংলার মুখ প্রভৃতি নানান পত্রপত্রিকার সম্পাদনা করেছেন যত্ন সহকারে। আমরা তাঁর রচনা থেকে কিছু কবিতা শুনব আজকের এই শনিবারের সাহিত্য আসরে। নমস্কার, আমি শ্রীমন্ত কুমার মণ্ডল। আজকের উপস্থিত হয়েছি একান্তে মুভির কর্ণধার বন্ধুবর মোজাহারুল হামিদ মহাশয়ের ডাকে। আজকের এই সাহিত্য সভাতে উপস্থিত হয়েছি। আমি আমার কবিতা দিয়ে শুরু করছি, আমার প্রথম কবিতা ঠাকুর রবীন্দ্রনাথ। আকাশ দেখেছি, আকাশ ভরা তারাদের মিছিলও দেখেছি, আকাশ জ্বালানো সূর্যকেও দেখেছি, মহাশূন্যের মহাকাশ দেখিনি কখনো। অজস্র নদী দেখেছি, নদীর দুরন্তপনা ভাঙনও দেখেছি, সাগর দেখেছি, সাগর সঙ্গমও দেখেছি, মহাসাগরের অতর গহ্বর কখনো দেখিনি। চারপাশে অজস্র মানুষ দেখি, সংগ্রামী মানুষ, বিমর্ষ আর্ত মানুষ দেখি, চাঁদকে ধরার অজস্র মানুষও, কিন্তু কোনোদিন কোনো দেবতাকে আজও দেখিনি। তবে অনেক মানুষকেও জেনেছি কবিতার মতো। অনেক কবিও আছে সারাটা বিশ্ব জুড়ে, মাটির কাছাকাছি দেবতাও ভেবেছি তাদের। আমাদেরও কত কবি আছে, আছে এক বিশ্বের কবিও বটের মতো দাঁড়িয়ে। বারবার হিমালয়ের চূড়াকে টপকানো যায়, কিন্তু টপকানো যায়নি কখনো তার চূড়াকে। প্রতিবিম্ব জ্ঞানাঙ্কুরের অঙ্কুরিত যে কবি, আকাশ মহাকাশ সাগর মহাসাগর মিশিয়ে দেবত্বের হাজার রামধনুর রং ছড়ায়, সে আর কেউ নয়, আমাদের ঠাকুর, তোমার ঠাকুর, বাংলার ঠাকুর, সারা পৃথিবীরও ঠাকুর রবীন্দ্রনাথ। আমার দ্বিতীয় কবিতা, যদি হয় হোক আমারই সর্বনাশ, আজ যদি হয় হোক আমার জীবনের যত কিছু সর্বনাশ মহাসর্বনাশ। চাই না প্রতিদিন অজস্র জীবন এভাবেই হয়ে যাক সারি সারি লাশ, বিনিময়ে নিতে পারো যা কিছু আমার আছে, শুধু বেঁচে থাক পৃথিবীর ছোট ছোট হাসি খুশি মুখ, সব কুঁড়ি ফুল হোক, সব পাতা আকাশ ধরুক, সূর্যের তাপিত ছোঁয়ায় ভরে যাক পৃথিবীর বুক। তাতে যদি হয় হোক আমারই জীবনের যত কিছু সর্বনাশ মহাসর্বনাশ। চারিদিকে আর্তনাদ মৃত্যুর মিছিল, এ এক অদ্ভুত সময়। কিসের মায়ায়, কিসের টানে, কি হবে নিজেকে রেখে স্থির। মানুষের উদ্ধত থাবায় পৃথিবীর অহরহ রক্তক্ষরণ, থামাতে পারেনি আজও কোনো মন্দির মসজিদ গির্জার যত রাম রহিম যিশু কিংবা দরগার পীর। তাই আজ আর নীরবতা নয়, নীরব রয়েছি বলে দেখো তোমার আমার পৃথিবীটা নিস্তব্ধ নিশ্চুপ। উঠুক আওয়াজ উঠুক সহস্র ফোনায় ফোনায় সহস্র সংলাপে, উঠুক গর্জে উঠুক
কালো কালো লিপিকার শব্দের শৃঙ্খল, পৃথিবীর মাতব্বরেরা ক্ষত বিক্ষত হোক হাজারো জিজ্ঞাসায়, আর কত রক্ত পেলে বন্ধ হবে তোমাদের রক্তপাতের উন্মাদ উন্মত্ততা, আর কত জীবন পেলে বন্ধ হবে এই মৃত্যুযজ্ঞের সংঘাত সংহার। জানি বনের পশুরাও জব্দ হয়, কিন্তু লোভাতুর শক্তি সহজেই নয়। জানি লোহায় লোহা জব্দ, শক্তিতে শক্তির জয়, তবুও তো তার মাঝে বয়ে যায় অজস্র জীবনের গলিত লাশ, শুধু থেমে যাক ধরণীর যত হাহাকার আর দীর্ঘশ্বাস। যুদ্ধ নয় শান্তি হোক, সব শিশু বেঁচে থাক, সব খুঁড়ি ফুল হোক, প্রাণ ভরে টেনে নিয়ে পৃথিবীর সুনির্মল শ্বাস, বিনিময়ে মাথা পেতে নেব আমি যন্ত্রণা আর অসহ্য দগ্ধতা, আরও যদি কিছু থাকে তোমাদের সাপ মহা অভিশাপ। পদতলে মৃত্যুকে করেছি আজ আমারই কৃতদাস, তাতে যদি হয় হোক আমার জীবনের যত কিছু সর্বনাশ মহা সর্বনাশ। নমস্কার। ঠিক তোমারই মতো, সেই কবে আমার হাত ধরেই হেলেনীয় উষ্ণতা ছড়িয়েছিলে শিরায় শিরায়, অভিসারী দ্রৌপদীর দেহবল্লরীর ছোঁয়ায় কিংবা চুম্বনে এনেছিলে ঘাম সারাটা কপাল জুড়ে, পুড়িয়েছিলে ক্লিওপেট্রার বক্ষচূড়ার আগুনে আমার ঘুমন্ত ভীষু ভিয়াসকে। আমি মহাভারতের ভীষ্ম নই, রাধিকা থেকে বিষ্ণুপ্রিয়া চণ্ডীদাস কিংবা দেখবা দেবদাসের পাতায় পাতায় দেখেছি তোমায়, পাইনি কোথাও। অথচ তোমারই সে আগুনে পুড়ছি আজও আমি, পুড়ছে আমার সমস্ত ট্রয়নগরী বুকের ভিতর, পুড়ছে প্যারিসের দল যেন সেই ট্রোজান যুদ্ধে। অথচ প্রতিদিনের অজস্র ইলিয়াডে আজও আমি যেন একাই এক বিরোহী যক্ষ, শুধু একা পুড়ছি একাই। হতভাগ্য মেলেনিয়াস ওডেসিয়াসের দল, স্ক্যামেন্ডার সিমাইস টাইগ্রিস নদী কিংবা এজিয়ান সাগরের সমস্ত জল ঢেলেও আজও নেভাতে পারেনি আগুন আমার, শুধু বুকের ভিতর অহরহ যমুনার চলাৎ চলাৎ আগুন নদী। আসলে আগুন তো নেভার আগুন নয়, বাড়ে বই কমে না কখনো, তবুও তো আজ রক্তকণিকার দল একটা জীবন্ত নদী চায়, ঠিক তোমারই মতো খরস্রোতা হেলেনীয় উর্বশী নদী, প্রতিদিন গড়ে দিতে অজস্র তাজমহল তোমারই বুকের উপর সবুজ সম্ভারে। আগুন জ্বালিও না আর, আগুন জ্বালিও না আর, আমাদের রক্তেও ঘুমন্ত আগুন আছে, তাই মানবিক মুখ হোক পৃথিবীর সমস্ত মুখ, যেখানে আর যেন না বারবার জানান দিতে হয় বুকের খাজাঞ্জি খানার চিত্রলিপি বের করে, এ মাটি আমার মাটি, আমাদের মাটি, সাত পুরুষের ভিটে মাটি, এ জঙ্গল আমাদের জঙ্গল, এ পৃথিবী আমাদের পৃথিবী, আর যেন না পড়ে থাকতে হয় মাটির শিকড় আঁকড়ে প্রতিদিন মৃত্যুর আলিঙ্গনে। কেন আজ মানুষের পদতলে মানুষ দলিত, ভালোবাসার বিশ্বাসে বুকের ভিতর অজস্র কুঞ্চিত মুখ, কেনই বা শকুনের ডানার নিচেই নিদ্রাহীন রাত কাটে অজস্র শঙ্কায়, এই বুঝি বিকেলটা বয়ে আনে কোনো রাজ ফরমান ছিন্নমূলি হওয়ার, হয়তো ঘোষিত হবে বেয়নট তুলে আর এখানে নয়, এ মাটি এ জঙ্গল এ দেশ তোমাদেরও নয় অন্য কোথাও, এসব ভালো করেই জানে রাখাইনের ইরাবতী নাফ নদী, জানে ইছামতি ব্রহ্মপুত্র টাইগ্রিস ইউফ্রেটিস, জানে আয়লান ওমরানের দল কিংবা পৃথিবীর সমস্ত সমুদ্র সৈকত। এমনও তো কথা ছিল না জাতীয়তাবাদ কিংবা রাষ্ট্র গঠনে, অথচ মাটির জন্য লড়াই, দেশের জন্য লড়াই, খোলা আকাশের নিচে নিজের মতো বাঁচার জন্য লড়াই শত শত বছর ধরে আমরা করেছি। জাত নেই, পাত নেই, ধর্ম নেই, হাতে হাত কাঁধে কাঁধ রেখে লড়াই মুক্তির লড়াই, অথচ এখানে তো কেউ আর বন্ধু নয়, চারপাশে দেখি অজস্র বন্ধুত্বের ভিড়, তবুও বেঁচে আছি নীরব নিরুত্তাপে
হৃৎপিণ্ডের মাটি ফেটে এতটা চৌচির চেরাপুঞ্জির বৃষ্টি প্রবাহ আনতে পারেনি কোনোদিন। তাই আজ আর নিরুত্তাপ নয়, সবুজ শরীরটাকে সোজা করে চিৎকারে বলি, এ মাটিতে অনুপ্রবেশ ঘটেনি আমাদের। ওহে পৃথিবীর পাহারাদারের দল, তোমাদের সিংহাসনের প্রতিটি খাঁজে খাঁজে আমাদের রক্তের চাঙড় রয়েছে মিশে। আমাদের রক্তে লালে লাল হয়ে আছে পৃথিবী, প্রতিটি ইমারতের প্রতিটি ইট। ঘাম, রক্ত, জীবন, যৌবন, ইজ্জতে আমরাও এনেছি দেশের নিজস্ব সীমা ও সিংহাসন। আজ যদি মাটির অধিকার না থাকে প্রজার, কাদের রায়ে এতদিন রাজাদের সিংহাসন অভিষেক? ছিন্নমূলি প্রজার রাজাও তো ছিন্নমূলি হয়, তাহলে তো প্রজার আগে শুধু রাজার নয় সব রাজপুরুষের ঠিকুজি আগে দরকার। এ মাটি তাদেরও সাত পুরুষের ভিটে মাটি কিনা? তাই আগুন জ্বালিও না আর, আমাদের রক্তেও ঘুমন্ত আগুন আছে শুধু জ্বলার অপেক্ষায়। হুঁশিয়ার। ভাবতন্ময় হলেও কবি শ্রীমন্ত কুমার মণ্ডল এক সচেতন শিল্পী। আমাদের চারপাশে প্রতিনিয়ত ঘটে চলা নানান ঘটনা থেকে কবি যে মুখ ফিরিয়ে থাকতে পারেন না, তার বড় প্রমাণ তাঁর কবিতাগুলি। কবিকে একান্ত মুভির পক্ষ থেকে ধন্যবাদ জানাই, তাঁর রচনার শ্রীবৃদ্ধি ঘটুক এই কামনা করি। আপনারা ভালো থাকবেন, নমস্কার।